গত বছরের ডিসেম্বর মাসে আমি গোপ্রো হিরো 10টা কিনেছিলাম, যেটা দিয়ে এই মুহূর্তে আমি ব্লগিং করছি। আর এই ভিডিওটাতে আমি আমার নতুন ব্লগিং সেটআপটার ব্যাপারেই দেখাবো। আর তোমরা যারা নতুন গোপ্রো কেনার এবং গোপ্রো দিয়ে ব্লগিং করার প্ল্যান করছো, তারা এই ভিডিওটা দেখে জানতে পারবে যে গোপ্রোর সাথে সাথে আর কী কী জিনিস তোমাদের লাগবে, যার দ্বারা তোমরা একটা খুব ভালো ব্লগিং সেটআপ তৈরি করতে পারবে। তো নমস্কার, আমি প্রিয়া মোরফে ব্লগার বাবু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো প্রথমে আমরা দেখে নেবো যে কী কী জিনিস আমাদের লাগছে গোপ্রো হিরো 10-এর ব্লগিং সেটআপ বানাতে। প্রথমে অবভিয়াসলি একটা গোপ্রো হিরো 10 তো লাগবেই, যেটা এখানে। এবার গোপ্রো 10টা আমি কিনেছি পেট্রোকলি থেকেই, এটার দাম নিয়েছে 37,000 টাকা। সেটার ব্লগটাও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। সাথে রয়েছে মাইক অ্যাডাপ্টার, এটা আগে কিনেছিলাম, এটার দাম পড়েছিল 3,500 টাকা যখন আমি হিরো 8টা পারচেস করেছিলাম, তার সাথে এটা কিনেছিলাম। আর এই মুহূর্তে তোমরা যেটা দেখছো, এই মুহূর্তে কিন্তু হিরো 8 দিয়েই ব্লগটা হচ্ছে, গদু করে দিচ্ছে গদু মাস্টার, পরে নিচ্ছি ওদেরকে। আর তাছাড়া যেটা লাগবে তোমাদের উলানজিরি কেসটা লাগবে, Z9-4, এটা কিন্তু লেখা আছে গোপ্রো 9-এর জন্য, কিন্তু এই কেসটা 9 এবং 10 দুটোতেই সাপোর্ট করে। তার কারণ তোমরা যদি না জানো যে 9 এবং 10-এর ডাইমেনশন কিন্তু পুরো একই রকম, তো 9-এ যেটা সাপোর্ট করবে সব কিছু 10-এও সাপোর্ট করবে, ইভেন ব্যাটারিটাও। নেক্সট যেটা লাগছে সেটা হচ্ছে এই মাইকটা, আমি ইউজ করি বোয়ার BYMM1 মাইক। তোমরা ইচ্ছা করলে রোডের মাইক বা আরও অন্যান্য কোম্পানির মাইক আছে সেগুলো ইউজ করতে পারো। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রাইপড বা গরিলা পড, যেটা এখানে দেখতে পাচ্ছ, এটা আমি নতুনই কিনেছি। আর এটার নাম হচ্ছে তোমার উলানজির MT-34, ঠিক আছে। এটা ওরা বক্সিং, এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা অনেকটা লম্বা হয়ে যায়, যেমন আমি যদি বড়ো করি তোমরা দেখতে পাবে কতটা লম্বা হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর তোমরা স্ট্যান্ড করেও বসিয়ে দিতে পারো এভাবে। আচ্ছা, এখানে তোমার গোপ্রোটা মাউন্ট হয়ে যাবে, তার জন্য তোমার একটা এই গোপ্রোর ট্রাইপড মাউন্ট লাগবে, যেটা এখানে আমি অলরেডি লাগিয়ে দিয়েছি একটা থাম্ব স্ক্রু দিয়ে, দেখতে পাচ্ছ। আবার এটাকে তুমি যদি খোলো তাহলে এটা কিন্তু তুমি মোবাইলও লাগাতে পারবে, তো মোবাইল স্ট্যান্ড হিসেবেও কাজ করবে। এটার দাম পড়েছে 1,050 টাকা এবং বাকিগুলোর দামও বলে দিচ্ছি। ওলানজির এই কেসটার দাম পড়েছে আমার 800, এই মাইকের দাম পড়েছিল আমার 1,600। আমি এটা অ্যামাজন থেকে বাই করেছিলাম, কেসটা বাই করেছিলাম আমি মেট্রোগলি থেকে, সেই ব্লগটা আই বাটনে আছে। এবার আমি বলে দিই কীভাবে পুরো জিনিসটা সেট আপটা তোমরা করবে। তো প্রথমেই আমরা হাতে নিয়ে নিয়েছি গোপ্রো হিরো 10, এটার এই যে সাইডের যে দরজাটা থাকে সেটা তোমাদেরকে খুলে নিতে হবে, আমি খুলে নিয়েছি, তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এবার আমরা উলানজির কেসটাকে খুলে নেব, যেটার জন্য এখানটা তোমাকে খুলতে হবে আর এই দিকটা তোমাকে খুলতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা গোপ্রো হিরো 10টাকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেব। সেট হয়ে গেছে, পেছনের কেসটা আটকে দেব, সাইডের কেসটা আটকে দেব, তো গোপ্রো আমাদের এর মধ্যে সেট। এবার আমরা মাইক অ্যাডাপ্টারকে এর মধ্যে ঢোকাবো, তো সেটাও খুবই সিম্পল একটা কাজ। এদিক থেকে এই এত ঝামেলা করলে হবে না, হ্যাঁ এদিক থেকে মাইক অ্যাডাপ্টারটা ঢোকাতে একটু ঝামেলা করেন, দুষ্টু আছে ঢুকতে চায় না। এই যে ঢুকে গেল পুরো মাইক অ্যাডাপ্টারটা, এবার এটাকে আমি এখান থেকে সুন্দরভাবে এখানটা লাগিয়ে দেবো। তো আমার গোপ্রো সেট আপ রেডি। এবার ছোটো দুটো কাজ আছে, একটা কাজ হচ্ছে এটাকে ট্রাইপডটাতে মাউন্ট করা, তো আমরা এইখানটাকে প্লেস করে এইটাকে চাকাটা ঘুরিয়ে দেবো, তো ট্রাইপডটা পুরো এটা ট্রাইপডের উপর বসে যাবে। এবং আমাদের শেষ যে স্টেপটা সেটা হলো মাইকটাকে আমরা ওপরে, এই দেখো এই কোল্ডশু মাউন্টে এখানটা লাগিয়ে দিয়ে এটাকে টাইট করে দেবো, ব্যাস। আর মাইকের এই তারটাকে আমরা এইখানটাতে লাগিয়ে দেবো। এই ছোট্ট একটা সেট আপ, তার জন্যই ভিডিও বানাচ্ছি, কী বলবো। তো এই হচ্ছে গোপ্রো সেট আপ। এবার আমরা তোমাকে দেখিয়ে দেবো যে গোপ্রো দিয়ে কীরকম তাদের সাউন্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি আসবে, যেটা তোমরা শুরুতে অলরেডি শুনেই নিয়েছো। তো এবার তোমরা দেখে নাও আমাকে দূর থেকে, আমি যখন ব্লগিং করি তখন দেখতে কেমন লাগে আর পুরো সেট আপটাকে কেমন লাগে। আর এই মুহূর্তে তোমরা যে অডিওটা শুনছো সেটা কিন্তু আমার মেইন যে সেট আপ সেটা থেকেই শুনতে পাচ্ছো, আর পেছন থেকে আমার যে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেটা গদু মাস্টার শুট করছে। এবার আমি গদু মাস্টারকে নিয়ে নিলাম, থ্যাংক ইউ গদু, মুখটা ছাড়া এই যে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার ভিডিও শুটটা করে দেওয়ার জন্য। আর যেসব প্রোডাক্টগুলো আমি বললাম যেগুলো তোমাদের ব্লগিং সেট আপের ক্ষেত্রে লাগবে, সবকটার আমি অ্যামাজন লিঙ্ক দিয়ে দেবো, বাট আমি রেকমেন্ড করবো তোমরা এসপ্ল্যানেডের মেট্রোগুলি থেকেই নেবে। তার কারণ হচ্ছে ওখান থেকে তোমরা অনেক বেশি কমে কিনতে পারবে জিনিসগুলো। আর গোপ্রো হিরো 10টা কিন্তু আমি উইদাউট ওয়ারেন্টিতে কিনেছি, তোমরা ওয়ারেন্টি দিয়ে কিনলে ওটার দাম 47-49K হয়ে যাবে, ঠিক আছে। আর আজকে ভিডিও দিয়ে যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমি গোপ্রো হিরো 8-এর উপরও এরকম একটা সেম সেট আপের ভিডিও বানিয়েছি, সেটা তোমাদেরকে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখে নিতে পারো। আর এন কার্ডে তোমরা সবকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে, আমার প্রচুর ট্রাভেল ব্লগ আসছে, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আই চলে 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 আমি পিছনে আয়, তুই দেখে শেষ করবি। তো তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। কিন্তু এই আরে বাবা এটা নড়ে যাচ্ছে কেন, এটা দাম পড়েছে আমার
এটাকে তুমি আবার চাইলে এইভাবে স্ট্যান্ড করেও একটা জায়গায়, এই যে বাবা কোন দিক থেকে খোলে, ভুলে গেছি, এইভাবে ঢুকিয়ে দিলাম মাইক অ্যাডাপ্টার, সরি উল্টো দিকে, উল্টো দিক দিয়ে ঢোকাচ্ছি, বাহ ঢোকালামও বেরিয়ে গেল।